আছি রে। বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট। বাহ, রোস্ট আর আর রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাধুনী রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাধুনী রেডি মিক্স রোস্ট মশলা। বাড়িতে দিয়েছিল আমার ফেভারিট ওয়াচটা, জানি না কোথায়, নিয়ে আসিনি মনে হয়। ও জানবি কিভাবে? হ্যান্ড ব্যাগে রেখে যদি এত দুনিয়া দুনিয়া খুঁজিস পাবি? হ্যান্ড ব্যাগ দেখি। আচ্ছা আমার ব্লু ড্রেসটা, এটাও তো আনিনি মনে হয়। আনিসনি না মনে হয়। এদিকে কি এবার বের হো, চল রেডি চল। Thank you very much. Just give our luggage in the room, okay? Oh my God, I'm really sorry. Excuse me? কি প্রবলেম কি আপনার? আপনি দেখে শুনে আমাকে ধাক্কা দিলেন কেন? মানে চোখ কি আপনি বাসায় রেখে এসেছেন? দেশে রেখে এসেছেন নাকি পকেটে নিয়ে? হ্যাঁ, আপনি ননসেন্সের মতো কথা বলছেন কেন? হ্যাঁ আমি হ্যাঁ আপনি কার সাথে আপনি রাগ দেখাচ্ছেন? কি ব্যাপার? সমস্যা কি? বাদ দে, বাদ দিবে কেন? বাদ দিবে কেন বলুক না, কি ননসেন্স? এই মে বিহেভ ইয়োরসেলফ। ইউ বিহেভ ইয়োরসেলফ। মেয়েদের সাথে কথা বলার সময় জানেন না কিভাবে কথা বলতে হয়? আর আঙ্গুল তুলে তো ছেলের সাথে কথা বলছেন, আপনি জানেন না কিভাবে কথা বলতে হয়? আচ্ছা বাদ দে, বাদ দে, বাদ দে। কি বাদ দিব? আরে কি বাদ দিব? বুঝাবে এটা ননসেন্স, তুমি মেয়েকে কি বুঝাতে পারবে? এই কাকি কাকি স্টুপিড বলেন, আপনি কাকি স্টুপিড বলেন? ইউ আর স্টুপিড। আমি তো কাকি স্টুপিড বলছি না, সে তো গুড ম্যানার একটা মেয়ে। আপনি কি স্টুপিড বলছেন? কারণ আপনি বিয়ে বাজে করছেন। আপনি আপনি মানে আপনি কি ঘোরান? আমি জানি, আমি জানি সে খুব ভালো। রাখেন, আপনি কোন ঘোরান রাখেন? আপনি ইন্টেনশনাল ধাক্কা দিব কি মনে করেন আপনি? এটা তো আপনি করেনি, এটা আপনার সুন্দর মেয়ে দেখে। আপনি সুন্দর মেয়ে, আরে একটা পেঁচার মতো দেখতে সুন্দর। আমি পেঁচার মতো? আপনি তো জানেন না মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়। আপনি নিজের চেহারা কখনো আয়নায় দেখেছেন? আমি জানি না। না না, আপনি জানেন না। শিখেছেন আপনার বাবা মা শেখায়নি কিভাবে কথা বলতে? আমার বাবা মা শেখায়নি। উইট, তোর বাবা মা কথা বলছে? বাবা মা শেখায়নি? আমি থাপ্পড় মারবো না। বাহ 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 বাহ, গায়ে হাত তোলার কথা বলছে। বাহ, আপনার তো খুব ভালো ম্যানার্স। আপনি গায়ে হাত তুলতে চান মেয়েদের? আমার কথা ঠিক না, আপনাকে উচিত আসলে পুলিশে দেয়া। Yeah, she's pretty, I know, and you're ugly. আমরা ugly? Definitely. আপনি আপনি এই যে, আরে আপনি আবারও, উইট, আপনি আমার পেছন পেছন আসছেন। হোয়াট? হ্যাঁ, আমি যেখানেই যাচ্ছি আপনাকেই পাচ্ছি। আপনার প্রবলেম কোথায় বলেন তো? চোরের মতো আমাকে দেখা হচ্ছে না? আপনার এই বল্টু মার্কার চেহারা আমার দেখতে হচ্ছে। আপনি কি বলেন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কি শব্দ উচ্চারণ করলেন? আপনার চেহারা কি? হ্যাঁ, আপনার চেহারা তো না একটা মানে না নেপালি না বাংলাদেশ, এটা কনফিউজিং মার্কার চেহারা। আমি তো বুঝতে পারছি না আপনি কে। আপনার বান্দরবানে থাকা উচিত ছিল। আপনি নেপালে কি করছেন?
রাইট, আমার যদি বান্দরবান থাকা উচিত থাকে তাহলে আপনার তো পৃথিবীতে থাকা উচিত না। আপনার ছেলে তো কনফিউজিং, নাম 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 নেপালি না বাংলাদেশি না পৃথিবীর কোনো দেশের সাথে আপনার মিশে না, কোন কোন জাতির সাথে আপনার চেহারা মিলে। আপনি না, আপনি খুব বাজে টাইপের একটা মানুষ। আমি আমার বোনকে খুঁজছি, খুঁজে পাচ্ছি না, ওকে ফোন করছি ফোন ধরছে না, আর সব জায়গায় আপনার সাথে আমার দেখা হয়ে যাচ্ছে। আমিও খুব শখে এখানে আপনার সাথে দেখা করতে আসিনি, আমি এসেছি আমার ফ্রেন্ডকে খুঁজতে, ওকে খুঁজে পাচ্ছি না তাই, আর আপনার সাথে আমার বারবার দেখা হচ্ছে। মানে আপনি এত ঝগড়াতে এত ঝগড়াতে, না আপনার কপালে যে কোন ছেলে আছে না, মানে কে যে আপনাকে সহ্য করবে? আমার বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, বাট আপনার মতো ছেলে আমি জীবনেও দেখিনি। ও গড, কোন মেয়ে যে আপনার কপালে আছে, কোন মেয়ের কপালটা যে পুড়বে। বয়ফ্রেন্ড আছে আপনার? না, নিয়ে আসতেন সাথে করে দেখতাম যে কোন কোন সৌভাগ্যবান আপনার বয়ফ্রেন্ড। কোনো ছেলে তো আপনার সাথে টিকবে না, কোনো দিনও টিকবে না, সম্ভবই না। লিসেন মিস্টার, আপনি কিন্তু এখন আপনার লিমিট ক্রস করছেন, লিমিট ক্রস করে অনেক দূর চলে যাচ্ছেন। আপনার চিন্তা এখানে বোঝা যায় যে আপনার কপালে কোনো মেয়ে নেই, কোনো মেয়ে আপনার কপালে জুটবে না, শুধু শুধু আপনি আমার টাইমটাই ওয়েস্ট করছেন। হ্যাঁ, আমার চেহারা তো খুব খারাপ, আর আপনার চেহারা তো একদম হলিউডের নায়িকাদের মতো, তাই না? দেখুন, আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নাই, আমার নিজের সময় নষ্ট করার কোনো ইচ্ছাই আমার নাই। আপনি আপনার রাস্তা যান, ভুলেও আমার দিকে তাকাবেন না। আমি তাকাই না আর আপনি আমার দিকে তাকাবেন না, ঠিক আছে? জি জি, আসুন আসুন। হ্যাঁ, আমার আমার সামনে পড়বেন না আর কখনো। আপনি আমার পেছনে আসুন, কথা না বাড়িয়ে যান না, আপনি সময় নষ্ট করবেন না, যান। হ্যাঁ, খুবই অসহ্য আপনি, বিরক্তিকর একটা মানুষ। ঢাকাতে একটা এজেন্সিতে ক্রিয়েটিভ হেড হিসেবে আছে, আর এখানে আসছি আর কি ভ্যাকেশনে। আপনার নামটা? আইরিন। আইরিন আমার নাম, অ্যান্ড আই এম আ বিউটি ব্লগার অ্যান্ড প্রফেশনাল বিউটি এক্সপার্ট। বাহ, নাইস নেম, নাইস ওয়ার্ক, সুন্দর, আপনার নামটাও সুন্দর, ঠিক আপনার মতো। থ্যাংক ইউ। ও, আপনার সাথে জন ওনার নাম কি, মানে উনি কে হন আপনার? আমার বড় বোন, ওর নাম মিলি, আর খুব ভালো, একটু রাগি হালকা। আমার সাথে জন অয়ন, আমার বন্ধু, সেম আপনার বোনের মতো, রাগটা একটু বেশি, কন্ট্রোল করতে পারে না। দেখলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনার সাথে ঝগড়া করছি না। কেন, আপনার আমার সাথে ঝগড়া করার ইচ্ছে আছে? নো ওয়ে, আমি কেন ঝগড়া করতে যাবো, আমি পারি না ঝগড়া করতে। আমিও পারি না। বলছিলাম, কতদিন থাকছেন? দুই সপ্তাহ। আপনারা? সেম, আমরাও দুই সপ্তাহ। আমি কিন্তু শুধু ক্রিয়েটিভ কাজ করি না, ভালো কবিতাও লিখি। সত্যি? আমার কবিতা অনেক বেশি পছন্দ, আমাকে কবিতা শোনাবেন? হ্যাঁ অবশ্যই, একটা কাজ করা যায়, আপনার ফেসবুক আইডিটা আমাকে বলে রাখেন, আমি অ্যাড করে নিব, মেসেঞ্জারে আপনাকে টেক্সট করে দিব কবিতাগুলো। অবশ্যই। এই তুই হঠাৎ করে উধাও গেলি কই রে? তোরা খুঁজলাম পাইলাম না, কোথাও পাইলাম না তোকে আমি, তোর না রুমে এসে কবিতা লেখার কথা? দূর, সবসময় কবিতা লেখার মুড আসে নাকি? আমিও তো তোরে করছি, তুই না হঠাৎ করে কই গায়েব হয়ে গেলি, চলে গেলি। দোস্ত, যে ওই মেয়েটার সাথে দেখা হয়েছিল, কই যে তোর সাথে যে মেয়েটা ঝগড়া হয় না গেলি, ওর সাথে কিন্তু আরেকটা মেয়ে আছে, ওর নাম হইতেছে আইরিন, ওর কিন্তু দুই বোন, আইরিন হইতেছে ছোট। এই তুই কিভাবে জানলি? না মানে আমার সাথে আইরিনের রাস্তা দেখা হয়েছিল, রাস্তা দেখা হইলো, কথাবার্তা হইলো, তারপর আমি অ্যাভয়েড করতে চেয়েছিলাম, গায়ে পেরে এসে কথা বললো তো আমি না আপ করতে পারি না, তাই না? ভদ্রতার কাছে কথা বললাম, কিন্তু যেটা বুঝলাম মেয়েটা আসলে ভালো, বুঝছিস? ওর বড় বোন যেটা, মানে ও নাকি খুব ভালো, কিন্তু একটু রাগি। দেখ, ওদের ভালো বলো জানা আমার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, কী লাভ আমাদের, আমি এগুলো একদম সহ্য করতে পারি না, আমার সাথে এগুলো বলবি না কিন্তু, প্লিজ না।
আচ্ছা দোস্ত, শুধু শুধু ঝগড়া ঝাটিগুলো তো কোনো লাভ নেই। অযথা ঝগড়া পেঁচা লাভ আছে? ধর ওরা আমাদের দিকে তাকাইলে আমরাও একটু তাকাইলাম, ওরা মায়া ভরা চোখে আমাদের দেখলে আমরাও একটু মায়া ভরা চোখে দেখলাম, ওরা আমাদের দেখে হাসলে আমরাও একটু হাসলাম। এইভাবে ধর যে মানে ঝগড়া বিরতি দিয়া একটা বন্ধু সুলভ সম্পর্ক হইল, বন্ধুত্ব হয়ে গেল, বুঝলি না? ও তুমি ছোট বোনকে দেখি ফিদা? হ্যাঁ তোকে না আমার মানে শোন, এসব কথা আমার সাথে বলবি না। তুই এখন থেকে এই ঘরের ভিতরে বসে বসে কবিতা লিখবি, ঠিক আছে? তুই ভারত পাকিস্তানের সম্পর্ক জানিস তো না? ওই মেয়ের সাথে আমার ভারত পাকিস্তানের সম্পর্ক, এর মাঝখানে তুই কোনো শান্তির বার্তা নিয়ে এসে এটা কোনো সমঝোতা করার চেষ্টা করবি না, খবরদার না, একদম না। ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি ওগুলো সহ্য করতে পারি না, অ্যান্ড ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, আমি ওকে কোনোদিন দেখতেও চাই না। কিন্তু দোষ আমি বুঝলাম না, হোয়াট ক্যান আই ডু, আমার কি হবে? আমার তো আইরিনের সাথে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, শি ইজ রাইট নাও মাই ফ্রেন্ড। মানে এতটুকু সময়ের ভিতরে দুজন ফ্রেন্ড হয়ে গেলা? হ্যাঁ তোর না মানে আমার, আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ড হচ্ছে ভালো কথা, কোনো সমস্যা নেই, হইতেই পারে। কিন্তু এই বিষয়ে তুই আমার সাথে কোনো কথা বলবি না, নো। ওকে ফাইন, কোনো শান্তি আলোচনার প্রস্তাবই তোকে দিব না, ওই মেয়েকেও বলবো না কিছু, যা দিল্লির সাথে তোর প্রসঙ্গ নিয়ে আমার কোনো কথা হবে না, আইরিনের সাথে হবে না, আমার মতো আমার কথা চলতে থাকে। তুই থাক, আমি একটু নিচে যাই। শোন দেরি করবি না, দেরি করলে আমি কিন্তু দরজা খুলবো না, মাস্টার মিলিয়ে খোলাই নেবি। কত বড় বেয়াদব একটা ছেলে, নিজে গায়ে পড়ে ঝগড়া করলো, তারপর আজকে সারাটা দিন আমার পেছন পেছন ঘুরলো, কত অসভ্য বল। আচ্ছা মিলি, তুই যে ছেলেটার সাথে ঝগড়া করিস ওর নাম জানিস? আমার নাম জানার দরকার কি, নাম জেনে ঝগড়া করবো? ছেলেটার নাম অনন্ত। তুই কিভাবে জানিস? ওর সাথে একটা বোকা বোকা চেহারার একটা বন্ধু থাকে না, হ্যাঁ ও বলেছে, ওর নাম পলাশ, খুব ভালো ছেলে, আজকে হঠাৎ করে দেখা হয়ে গেল, তারপর পরিচয় হলো, ও নিজ থেকে এসে পরিচয় করেছে, আমি একবারে পরিচয় করে। তুমি আমার কাছে শিখায়লা, সে নিজ থেকে এসে পরিচয় করেছে, আই এম শিওর তুই নিজে গিয়ে তারপর পরিচিত হয়েছিস। শোন এদের থেকে দূরে থাকিস, ঠিক আছে? নিজে থেকে গায়ে পড়ে কথা বলতে যাস না। আচ্ছা তুই না আমাকে সবসময় ভুল বুঝিস মিলি, আমি কেন ওর সাথে গিয়ে একবারে কথা বলতে যাব? আর ও তোর অয়নের মতো এত ঝগড়াটা না। আমার অয়ন, আমার অয়ন মানে কি? আমার অয়ন হলো কি করে? ওই ওই ছেলেকে আমার সহ্যই হয় না, আমি ওকে বলছি লিটারালি একটা বেয়াদব ছেলে, গায়ে পড়া ছেলে, আমার সাথে ঝগড়া করলো, আমার পেছনে পেছনে ঘুরলো, তারপর আবার আমাকেই উল্টাপাল্টা কথা শোনালো। হ্যাঁ ও খারাপ, পলাশ ওর মতো না, ভালো। পলাশের এত পলাশ পলাশ করছিস কেন, কি হয়েছে? যাই হোক পলাশের কথা বাদে, তুই আমাকে সবসময় না উল্টাপাল্টা ভাবে আন্ডারস্টেন্ড করিস, এটা ঠিক না। আমি তোমাকে, আমি অনেক সুইট মেয়ে, আমি তোর মতো না, ঝগড়াটা বাপ। তুমি অনেক সুইট আর আমি ঝগড়াটে হয়ে গেলাম, তো আমাকে আমার মা সবসময় আদর করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো সব গিফট তুমি পাও। হ্যাঁ কারণ আমি তোমার মতো না, ঝগড়াটা আদর। তুই যা, তুই এখান থেকে গুড নাইট, তুই উঠে এখান থেকে যা, এটা আমারও রুম, আমার মিলি বললে হবে না, না যা নো। এখানে কোথেকে চলে আসলো বুঝলাম না, এত সুন্দর একটা পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট। আপনি কাকে ডাস্টবিন বলছেন? কাকে কেন, আমি যে কোনো কাউকে বলতে পারি, আপনার প্রবলেম কোথায়? নিজেকে ডাস্টবিন ডাস্টবিন মনে হচ্ছে, গন্ধ আসছে আপনার কাছ থেকে। দেখুন আপনি না বারবার আপনাকে আসলে আমার সামনে উন্মাদ উপস্থাপনা করছে, আপনি একটা উন্মাদ। হ্যাঁ আপনার হচ্ছে কি জানেন, টানা পাঁচ বছর একটা পাগলা গারদে থেকে সুস্থ হওয়ার চেষ্টা করা, তারপর যদি আপনি সুস্থ হন তাহলে তারপর আপনার আমার সাথে কথা বলা উচিত।
আর আমার মনে হয় কি আপনি হয়তো এর আগে 5 বছর সেই পাগলখানায় থেকেছিলেন, থাকার পর ওখান থেকে বের হয়ে এসেছেন। আমার মনে হয় আপনার চিকিৎসা পুরোপুরি হয়নি, আপনাকে আবারো পাগলাগারতে দেয়া হোক, তাহলে হয়তো আপনি আবার ঠিক হয়ে যেতে পারেন। আপনি আমাকে পাগল বলছেন? আমাকে পাগল বলছেন? আপনি যে পেতনি। আমি পেতনি? জি আমি পেতনি। জি ও গড, আশেপাশে কত রকম ছাগল থাকে, ছাগল পাগল সব রকম আশেপাশে এখানে বসবাস করছে। কি আশ্চর্য, আপনি এখনো দাঁড়িয়ে আছেন এখানে, যান। আমি কেন যাব? আপনি যাবেন? আমি যদি ছাগল থেকে, আপনি তো একটা, আপনি একটা গরু, আপনি একটা, আপনি মানুষই না। আর শুনুন, আপনি এরপর থেকে যখন রুম থেকে বেরোবেন না, রুম থেকে বেরোনোর সময় একটু সুস্থ বেরোবেন, তা নাহলে কিন্তু আপনার অসুস্থতার এই প্রবণতা সবার মধ্যে ছড়িয়ে পড়বে। আর তাছাড়া আরেকটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, মুখে এক চামচ মধু দিয়ে বের হবেন, কারণ আপনার যে কথা না, এই কথাটা একটু মধুর মতো মিষ্টি হওয়া দরকার। আপনার মধু খাওয়া দরকার, আমার মধু খাওয়া দরকার না। আর শুনুন, প্লিজ প্লিজ দয়া করে একটা ডাক্তার দেখান, দরকার হলে ডাক্তারের টাকা আমি নিয়ে দিচ্ছি আপনাকে। আপনি যান। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ম্যাম ভালো, মানে জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখলেই মন ভালো হয়ে যাবে না? আপনার হাতে কি? ও সরি, ফুল। এখানে একটা গাছের থেকে নিলাম আর কি, সুন্দর লাগলো ফুলটা। গার্লফ্রেন্ড? নো ওয়ে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি এমনি ফুল খুব ভালোবাসি, তাই নিয়ে নিলাম আর কি। If you want, you can take it. আপনি চাইলে নিতে পারেন। আমি? You sure? Why not? আমি পুরোপুরি কনফিডেন্টলি বলতে পারি তোমার ফুলটা ভালো লেগেছে। Yes. Sorry. What? তুমি বলে ফেললাম, I shouldn't, মানে sorry, sorry. No, 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 it's all right. In fact, আপনি আমাকে তুমি করে বললে আমি অনেক বেশি খুশি হব। Oh, great. It's for you. তোমার বোনকে দেখছি না যে? এই যে আশেপাশে হয়তো ঘোরাঘুরি করছি কোথাও। ও, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইফ ইউ ওয়ান্ট, দেন লেটস হ্যাভ এ ওয়াক, হাঁটতে হাঁটতে কথা বলি। অফ কোর্স, কাম। তোমাকে অনেক না, বা কিছু না, চলো হাঁটি। আমাকে অনেক কি? না মা, কিছু না, নাথিং, এমনি। তুমি কিন্তু আমাকে আপনি আপনি করেই বলে যাচ্ছ। আচ্ছা, আই এম সরি, তুমি আমাকে বলো, আমি অনেক অনেক সুন্দর, এবং তোমাকে আজকে আরো বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ, ইউ মাস্ট ওয়েলকাম। জোশ, রুফটপে আসলে মনটা ভালো হয়ে যায়, কি এনশাইন একটা ফিল। আর্কিটেকচার গুলো দেখ, বিল্ডিং গুলো। হ্যাঁ, তুই তো রুফটপে আসার আরো একটা কারণ আছে, যদি দেখা হয়ে যায় একবার। হাই রে সুনয়ন, খালি উল্টাপাল্টা ভাবিস কেন? আসলে মেয়েটা তো ভালো, বুঝিস না, ভালো, ঠিকঠাক, এবং ওর বোনটাও ভালো, দুজনে কিন্তু ঠিক, মানে খারাপ না। হ্যাঁ, তুই অফিস থেকে ছুটি পাস না, কষ্ট করে ছুটি ম্যানেজ হলো, তুই একটা ক্রিয়েটিভ হেড, তোর সামনে পিচ, পিচ রেডি করার জন্য তুই অফিস থেকে ছুটি নিয়ে আসলি, যে ওকে একটা খুব সুন্দর ক্রিয়েটিভ করবি। ক্রিয়েটিভ কোথায়, লাইন্স কোথায়, কিছু রেডি করেছিস? তোর নিজের কাজগুলো বাদ দিয়ে তুই সারাটা দিন এই মেয়েটা পিছনে পিছনে ঘুরছিস। বিইং এ আর্কিটেক্ট, তুই কিন্তু এই কথা বলতে পারিস না, তুই একটা ক্রিয়েটিভ পার্সন আফটার অল। তোর মধ্যে জানি কি একটা প্রবলেম হয়েছে, মানে তুই একটু আর্কিটেকচারাল ফর্মে ভাব, তুই সব কিছু না বেসমেন্টে শেষ করে দিচ্ছিস, উপরের দিকে যেতে পারছিস না। আর্কিটেকচারটা নিয়ে ভাবতে হবে তোকে, ইটস আ হিউম্যান আর্কিটেকচার, কিভাবে দুজনের রিলেশন কিভাবে ডেভেলপ হবে, তাই না? ডেভেলপমেন্টটা এমন পর্যায়ে নিয়ে যাবো আমি, আমি ওকে আমার সামনে বসিয়ে রেখে কবিতা লিখবো। তোর প্রবলেম হয়েছে, তোর ভেতরটা পুরো নেগেটিভ এনার্জিতে ভরপুর, তুই এত বেশি নেগেটিভ ভাইব দেশ মানুষকে সেটা করিস না। আমি বুঝতে পারতেছি,
তোর ওয়েটা একটু ডিফারেন্ট, তুই একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল লাগাচ্ছিস তো। মানে মিলির সাথে তুই ঝগড়া করছিস ঠিকই, কিন্তু তুই জানিস যে ঝগড়ার পরিণতিটা একটা সুইট মোমেন্ট দিয়ে শেষ হবে। এভাবেই মানুষের প্রেম, কারো কারো প্রেম চোখে চোখ রেখে হয়, বুঝতে পারছিস, আর কারো কারো প্রেম এভাবে ঝগড়া দিয়ে দিয়ে হয়। আমার সেটা জানা আছে বাবা, তোকে আমি চিনি তো। হ্যাঁ আপনি সব জানেন। এবার আপনার প্রেমের ঘটনাটা কি, মানে আপনার প্রেমের প্ল্যানটা কি, আপনি কিভাবে এই প্রেমটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান, শেষ করতে চান, বলুন আমাকে একটু প্লিজ, আমি শুনি। আমি তো কনফার্ম, আমি নেক্সট ইয়ার কনফার্ম আমি আইরিনকে নিয়ে এখানে আবার আসবো। তবে দুজন না, সাথে বাচ্চা কাচ্চাও থাকতে পারে। হ্যাঁ বাচ্চা কাচ্চা তো অবশ্যই থাকবে, কেন থাকবে না, বাচ্চা থাকবে, আইরিনও থাকবে, কিন্তু বাবা হবে অন্য কেউ, সেটা আপনি না। আই টোল্ড ইউ ম্যান, you are the negative energy, full of negative, full. তুমি এখানে? তোমার জন্য ওয়েট করছিলাম। আমার জন্য? কেন? বিশ্বাস হচ্ছে না? হচ্ছে। বিশ্বাস হবে না কেন? তোমার চোখ দেখে আমি বুঝতে পারছি তুমি আমার জন্য অপেক্ষা করছিলে। বাই দ্য ওয়ে বাব, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। মানে আমার বন্ধু অয়ন, ও কিন্তু খুব ভালো একটা ছেলে, কিন্তু শুধু শুধুই তোমার বোনের সাথে ঝগড়া করে। আমি চিন্তা করছিলাম কি, আমি আর তুমি মিলে যদি চাই ওদের ঝগড়া যেটা থামিয়ে দিতে পারি, ওদের মধ্যে মিল করে দিতে পারি। থামিয়ে দিব ওদের ঝগড়া কিভাবে? আই হ্যাভ এ প্ল্যান। আমার প্ল্যান অনুযায়ী যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি তুমি যাবে তোমার বোনের কাছে, গিয়ে বলবে যে আমার সাথে তোমার কথা হয়েছে এবং আমি এবং অয়ন দুজন মিলে তোমাকে বলেছি যে অয়ন আসলে শুধু শুধুই ঝগড়া করে মিলির সাথে, কিন্তু অয়ন মিলিকে আসলে খুব পছন্দ করে, এর জন্যই ঝগড়াটা করে। আর আমি আমার বন্ধু অয়নকে গিয়ে বলবো যে তোমার সাথে আমার কথা হয়েছে, মিলিও বলেছে যে অয়ন ঝগড়াটা শুরু করে বলে মিলি ঝগড়াটা করে, কিন্তু মিলি আসলে অয়নকে পছন্দ করে, ব্যাস শেষ। কিন্তু আমার আপুকে এই কথা বিশ্বাস করবে এতদিন পরে? না, টোটাল বিষয়টা কিন্তু তোমার অ্যাপ্রোচের উপর, তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে তোমার বোনকে। আমার ধারণা তুমি যদি খুবই সার্টেল ওয়েতে তোমার বোনকে বিষয়টা বলো তাহলে কাজ হয়ে যাবে। মানে তুমি বিষয়টার মধ্যে কোনো ইম্পর্টেন্স দিবা না, অ্যাজ ইফ বলার দরকার বলছো, তুমি এটা ফিল করেছো, তোমার নিজে থেকে বলছো, তুমি যে আমার কাছ থেকে শুনে বলছো সেটা যাতে সে না বোঝে, সে যাতে ভাবে যে তুমি তাকে বলছো। আমার কাছে মনে হয় মানে তুমি যদি কি তোমার বোনকে বলো তাহলে দেখবা ওদের মধ্যে একটা টান সৃষ্টি হবে, দুজন দুজনকে মনের থেকে টানবে, মানে প্রেম হয়ে যাবে, রাইট? এক্স্যাক্টলি, ভেরি গুড আইডিয়া। আমি আজকে আপনাকে গিয়ে সব কিছু বলবো, আই এম সো এক্সাইটেড। ওদের প্রেম হয়ে যাবে কনফার্ম, আমি ওদের দুজন দুজনকে ভালোবেসে ফেলবে, ঝগড়া করতে করতে ভালোবাসা। আই উইশ আমারও কারোর সাথে ঝগড়া হতো, তাহলে ঝগড়া করতে করতে আমারও প্রেম হয়ে যেত, বাট আমি তো ঝগড়া করতে পারি না। কেন, আমার সাথে করতে পারো, আই মিন আমি করব। সরি, কি করবা? ঝগড়া? ও ওকে, আমি তো ঝগড়া করতে পারি না, কিভাবে করব? আমিও তো ঝগড়া করতে পারি না, বাট আমরা অন্তত ট্রাই করি। ওকে ফাইন, ওকে প্রথমে তুমি স্টার্ট করো, আমি তোমার সাথে সাথে ঝগড়া করব। আমার কি স্টার্ট করতে হবে? হ্যাঁ, কি কি দিয়ে শুরু করব, মানে এনিথিং, আমি পারি না ঝগড়া করতে, রিয়েলি আই ডোন্ট নো, হবে না আমাকে দিয়ে, প্লিজ না, তুমি শুরু করো না। আচ্ছা আমি আমি তোমাকে একটা কথা বলি, বলো। সত্যি আমি না তোমাকে মানে না না কিছু না, মানে আমি পারতেছি না ঝগড়া করতে, হাউ কুড ম্যান, অন্য কিছু বলতে, না না কিছু না কিছু না, নাই না, তুমি না সব সময় এমন করো,
সরি, আমি না কিছুই না, মানে ঝগড়া হচ্ছে না আমাদের। বলো কি বলতে। না আমরা কিছু না, কিছুই না। তুমি না অনেক পাগল, চলো। ও সরি। আপনি যেমন আপোষহীন, গুণগত মানের ক্ষেত্রে তেমনই আপোষহীন আপনার রাঁধুনি। দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে এক আস্থার নাম রাঁধুনি গুঁড়া মশলা। মানে সবকিছু নিয়ে তো আসলে অনেক বেশি রিয়াক্ট করিস, কিছু তো বলতে পারি না। বিষয়টা হচ্ছে কেউ একজন তোর ব্যাপারে কিছু একটা বলছে, তো সেই বিষয়টা আসলে মানে শুনলে দেখা যাবে যে তুই হঠাৎ করে আমার উপরে আবার রিয়াক্ট করবি, লাফালাফি শুরু করে দিবি, আমার পিছনে দৌড়াদৌড়ি শুরু করে দিবি, মারতে যাবি, এই করবি করবি, তোর তো মানে অভ্যাসই এগুলা। কিন্তু আমিও তো আসলে না বলে থাকতে পারতেছি না। মানে কোনো একটা মানুষ যদি আমাকে তোর সম্পর্কে কিছু বলে, তুই তো আমার ফ্রেন্ড, অ্যাটলিস্ট তোকে জানানো তো আমার দায়িত্ব, মানে এটা একটা ডিউটির মধ্যে পড়ে। সো রিয়াক্ট যদি না করিস তাহলে বলতে পারি। বল, যে রিয়াকশন দিছিস দরকার নেই, বাদ দে, বিরক্ত লাগতেছে এখন, বাদ দে, শুনে শুনে কি করবি, রিয়াক্ট করতেছিস আগে, শোনার আগে। আরে বাবা বল না। আরে আইরিন আমাকে কি বলছে আমি তোরে বলি বিষয়টা না, আমাকে বলতে দে। আইরিনে কিছু শুনতে চাই না। এই যে তুই নিজে বলতেছিস, বলতে আবার বলতে চাইছিস তুই এখন রিয়াক্ট করতেছিস। আইরিন আমাকে বলছে মিলি তোর সম্পর্কে কিছু কথা বলছে। আরে মিলি বলছে তুই নাকি প্রচুর ঝগড়া করতে পারিস, কিন্তু তুই ছেলেটা ভালো। ওর অবজারভেশন হচ্ছে তুই খুব অ্যারোগেন্ট উপর দিয়ে, কিন্তু ভিতর দিয়ে খুব নরম প্রকৃতির একটা ছেলে। চিন্তা করে দেখ মেয়েটা তোর নিয়ে কিভাবে ভাবে আর তুই কি ভাবিস। এটা ও বলছে না, তুই বানায় বানায় বলতেছিস এগুলো। আরে কাম অন, আমি তো আমার ব্যাপারে সেটেলড, তাই না? মানে আমার ম্যাটারে আমি সেটেল তো। আমি ধর নিজে নিজে ব্যস্ত আছি, আমার লেখালেখি নিয়ে আমি ঝামেলার মধ্যে আছি, ইদানিং কি জানি হয়েছে ভেতরে, বুঝছিস? আমার না কবিতার চয়নগুলো আসতেছে না, মানে সামাও আই থিঙ্ক আই ফল ইন লাভ, দ্যাটস ওয়াই আমার একটা ঝামেলা হয়েছে, এইগুলো নিয়ে একটা পেরাতে আছি। আর আমি চাইলেই যে কোনো মতো আইরিনে প্রপোজ করতে পারি, কিন্তু আমি নিজের সাথে নিজে একটু সময় নিচ্ছি, যে একটু প্রিপারেশনের ব্যাপার আছে। তা আমি তো আমাকে নিয়ে পেঁচে আছি, আমি তোকে নিয়ে কেন বানায় বানায় বলতে যাবো? কাম অন, তুই কি শিখ? শোন, আমি খালি এতটুকুই বলবো, তুই মেয়েটার সাথে ঝগড়া করিস না, মেয়েটা না নিতে পারে না ঝগড়াটা। কি রে, ফোন করি না তুলছি। আচ্ছা তুই একটা কাজ কর, তুই লাঞ্চ করে নিস, আমি বাইরে লাঞ্চ করবো, আমি একটু বাইরে থেকে আসতেছি। ফোনটা কি করছিস শুনি। আচ্ছা মিলি, পলাশ তো আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে আর কি, আমরা শুধুই বন্ধু, তুই আবার উল্টা পাল্টা মনে করিস না। মানে ওর সাথে আজকে দেখা হলো, তো ও বললো ওর যে ফ্রেন্ড আছে অয়ন, ওর ব্যাপারে, অয়ন ছেলেটা কিন্তু তোর সাথে ইচ্ছা করে ঝগড়া করতে চায় না, আসলে মন থেকে ঝগড়া করতে চায় না, আর ওনাকে তোকে মনে মনে পছন্দও করে। আমি যাই না, আমাকে জাস্ট একজন বললো, আমি তোকে বললাম। আর একজন যদি ঝগড়া করতে না চায়, তার সাথে সেতে ঝগড়া করার কোনো প্রয়োজন আছে বল? এইসব ফালতু কথা আমাকে বলতে আসবি না। তুই যা তোর এখান থেকে, কতক্ষণ ধরে বের হচ্ছিস বের হচ্ছিস না? আচ্ছা তুই যেভাবে রেগে রেগে কথা বলিস, তুই জানিস তোর রাগে রাগে চেহারা দেখে যে ছেলেরা তোর জন্য পাগল হয়? আমি এত সুন্দর করে কথা বলি, আমি যদি তোর মতো রেগে রেগে কথা বলতাম তাহলে কি হতো বলতো?
আমার এই ব্যাপারে কিছু বলার নাই, আমি জাস্ট বললাম আমার কোনো দরকারও নাই তোকে বলার। যাই হোক, আমি রেডি হচ্ছি, বেরোচ্ছি। অন সত্যি কি আমাকে পছন্দ করে? করলেই কি, ওকে দেখলেই তো আমার মেজাজ খারাপ হয় না? মনে হয় না ও আসলে একটা ছকেটে। আমি ওকে তো কম চাই না, সে আমাকে নিয়ে ভাবে তো। আমার কি কত মেয়েকে নিয়ে হয়তো ভাবে, খুব সিম্পল বিষয়। আমি ওকে নিয়ে ভাবতে চাই না, ও খুব ঝগড়াটে, ঝগড়া করতে ভালোবাসে। আমি তো ওকে নিয়ে ভাবি না, সেটা কি আমার মনের কথা? আপনার কি মনে হয় আমি সবসময় আপনাকে দেখলে ঝগড়া করি? আমি কিন্তু অহেতুক ঝগড়া করি না, কোনো কিছু অন্যায় দেখলে তখন হয়তো প্রতিবাদ করি। আপনার কথাটা ভুল না, সেদিন আসলে আমি একটু বেশি বাড়াবাড়ি করেছি, আপনার কোনো দোষ ছিল না। আর তারপর সেটা আবার আমি কন্টিনিউ করে গেছি। আর তোমার ব্যাপারে আসলে সরি, আমি তুমি করে বলে ফেললাম। ইটস ওকে, সেদিন আসলে আমিও একটু বেশি মিসবিহেভ করে ফেলেছিলাম, আমারও হয়তো অতটা কিছু বলা উচিত ছিল না। এনিওয়ে হয়তো আমাদের আর ঝগড়া হবে না, কারণ আমরা কালকেই চলে যাচ্ছি। ঝগড়া তো আসলে করার জন্য কোনো জায়গার প্রয়োজন হয় না, দূর থেকেও ঝগড়া করা যায়। সেটা মোবাইলে হতে পারে, ফেসবুকে হতে পারে, বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে যে মানুষটার সাথে ঝগড়া করছি সেই মানুষটার প্রতি টান ফিল করছি। বাট আমাকে তো আপনার সহ্য হয় না। সেটা ঠিক না, হয়তো হয়তো আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে তাই, কিন্তু সেটা আমার মনের কথা না। জায়গাটা খুব সুন্দর তাই না? আমরা চেয়েছিলাম আরো কয়েকটা দিন থাকতে, বাট টিকিট আগে থেকে করা ছিল, তো যেতে হচ্ছে। সত্যি জায়গাটা খুব সুন্দর, আমিও জায়গাটাকে মিস করব, তবে সেটা আপনার জন্য। এই জায়গাতে আপনার সাথে আমি অনেক অনর্থক কারণে ঝগড়া করেছি, যখনই তাকাবো দেখবো আপনাকে মিস করব। মিলি সত্যি করে বলবেন আমাকে, আপনার কি আমার কথা মনে থাকে, নাকি আপনারও হাজারো স্মৃতির ভিতরে আমি হারিয়ে যাব? জানি না, তবে খুব সহজে হয়তো ভুলবো না। একটাই তো জীবন, অনেক স্মৃতির মাঝে হয়তো এটাও মনে থাকবে। তবে আমি মনে রাখতে চাই সারাটা জীবন। কেন? আমিও জানি না, খুব সহজ আসলে সবকিছু হয় না। জানি আসলে সারাটা জীবন একটা মানুষ আগলে রাখলেও ঠিকভাবে চেনা যায় না, আবার হয়তো খুব অল্পতেই চেনা হয়ে যায়। মেলি তোমাকে আমি সরি, আপনাকে আমি আমার একটা কথা বলতে চাই। ওকে, আপনি আমাকে তুমি বলতে পারেন, আই মিন তুমি আমাকে তুমি বলতে পারো। কথাটা কি, আমি কি তোমাকে মনে রাখতে পারি? মেলি তোমার আগামীকালে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমি আমার প্রশ্নের উত্তর অপেক্ষায় থাকি, উত্তরটা জানা আমার জন্য খুব জরুরি।
আমি কি তোমাকে মনে রাখতে পারি? কখন যাচ্ছ তোমরা? আমার প্রশ্নের উত্তরটা আমি পাইনি। আমি কি তোমাকে মনে রাখতে পারি? কখন যাচ্ছ? আমি যাচ্ছি না। আমি এখানে থেকে যাব। আর যেই যেই জায়গায় তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে তোমার কথা ভাব। তাই বাবা জানতে চেয়েছি, আমি কি তোমাকে মনে রাখতে পারি? জীবনটা ছেলে খেলা না। আমরা একজন আরেকজনকে খুব ভালোভাবে জানি না। আমি জানতে চাই না তো। আমি শুধু এইটুকু জানতে চাই যে আমার আমার মন কাকে চায়, আর সেটা তুমি। সেই জন্য জানতে চাইছি, আমি কি তোমাকে মনে রাখতে পারি? গল্প যেন অনেকটা সিনেমার মতো হয়ে যাচ্ছে। এটা কিন্তু সিনেমা না, বাস্তব জীবন। এটার জন্য ধৈর্য ধরতে হয়, একজন আরেকজনকে জানতে হয় ভালোভাবে। না, এটা কোনো সিনেমার গল্প না, এটা তোমার আমার জীবনের গল্প। শুরুটা হয়তো এমন, শেষটা হয়তো আমাদেরকে জানতে হবে। আমি তোমাকে জেনেছি, আমার তোমাকে যতটুকু জানার ছিল আমি জেনেছি, আর সেখানে বলছি আমি কি তোমার সাথে সারা জীবন কাটাতে পারি? যদি তুমি বলো তাহলে শুধু আজ না, আজকের এই দিনটাতে, প্রতি বছর এখানে এভাবেই তোমার হাত ধরে কাটিয়ে দেবো। থাকবে আমার সাথে সারাটা জীবন? বলো কিছু, জায়গাটা অনেক সুন্দর তাই না? ইনফ্যাক্ট পুরো নেপালটাই সুন্দর, কিন্তু আজকে অনেক বেশি ঠান্ডা। হ্যাঁ, আজকে টেম্পারেচারটা অনেক লো, ঠান্ডা বেশি, অনেক ঠান্ডা। তুমি ওয়ার্ম ক্লথ নিয়ে আসলি বার্তা? ওকে, বেটার তুমি এই জায়গাটা পরো। আমি জ্যাকেট পরবো না, তুমি পরো। আমি বললাম না আমার এত ঠান্ডা লাগে না। সমস্যা নেই, তুমি পরো, আমার ঠান্ডা লাগছে না তো। আমি পরবো না জ্যাকেট, তুমি পরো তোমার জ্যাকেট। আরে প্রবলেম কোথায়, পরলে পারো। আরে আমি আশ্চর্য, আমি জ্যাকেট পরবো না। আম ওকে, আই টোল্ড ইউ। আরে আজব, আমার জ্যাকেট পরলে কি হয়? তোমার জ্যাকেট পরলে কিছু হয় না, আমি জাস্ট তোমার জ্যাকেট পরবো না। আরে আজব, তো বলতিছি তোমার ঠান্ডা লাগছে, তুমি আমার জ্যাকেটটা পরো, তাহলে সমস্যাটা কি? আমি তো বুঝতে পারলাম না। তোমারও তো ঠান্ডা লাগছে, আর আমি তোমার জ্যাকেট পরবো না, এক কথা বুঝো না বারবার। আরে আমার ঠান্ডা লাগলে কিছু, তোমার ঠান্ডা লাগলে প্রবলেম আছে তাই না? পরবো না, আশ্চর্য, মানে কথা বুঝো না কেন, আমি পরবো না। কি আমরা ওদের মতো ঝগড়া করতেছি? আমাদের ঝগড়া হচ্ছে তাই তো। আমি তো কোনদিন ঝগড়াই করি না। আমরা ওদের মতো ঝগড়া করতেছি? হ্যাঁ, বাট আমরা একজন আরেকজনকে কেয়ার করার জন্য ঝগড়া করছি। সারা জীবন এরকম ঝগড়া করে তোমার কেয়ার করতে চাই, বাদ দিও তো। সারা জীবন আমি কেয়ার করতে পারবো এভাবে ঝগড়া করতে করতে? পারবো, আমিও চাই।
অফিসে প্রমোশন, বাসায় চটপটি, বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি। কেমন লাগে বলুন তো? ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনির চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই জানো? রাধুনির রেডিমিক্স চটপটি মশলা।